Good morning, everyone. Children's Day is a special occasion celebrated on the 14th of November annually. It marks the birth anniversary of India's first Prime Minister, Pandit Jawaharlal Nehru. So, my dear children, wish you happy Children's Day. Bye. ছোটে ছিলাম তোমাদের মতন একটা ছাত্র বা স্টুডেন্ট হিসাবে আমার খুব ইচ্ছা হতো শিক্ষক হওয়ার, টিচার হওয়ার, নতুন নতুন শাড়ি পরা, নতুন ড্রেস পরা, এরকম পড়াতে যাওয়া। আজকে সেই ইচ্ছাটা পূরণ হইল। তাই তোমাদেরকেও আমি বলতে চাই যে তোমরা শুধু একটা ছাত্র না আমার জন্য, তোমরা আমার শক্তি, তোমরা আমার সাহসটাকে বাড়াও, আমাকে নিঃশ্বাস দাও, তোমরা আমার ভবিষ্যৎ, তোমরা আমাদের ভবিষ্যৎ, স্কুলের আমাদের ভবিষ্যৎ। তোমরা তোমার বাবা মাদের শুধু একটা সন্তান বা বাচ্চা, কারো সোনা, কিন্তু আর তোমরা আমার ছাত্র। তাই জন্য আজকের দিনে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। তো এই উপলক্ষে তোমাদের জন্য আমি ছোট্ট একটা কবিতা বলতে যাচ্ছি, যেটা লিখেছে প্রমোদ বসু। কবিতার নাম হচ্ছে আমার কথা। তো শুরু করি, তোমরা কিন্তু ভালো করে শুনবা, ঠিক আছে? তোমরা আমায় চেনো, আমি অনুজ প্রতিম দাস, বয়স 5, কিন্তু স্কুলে 6+। আমরা সবে 1, তবুও মিশে সংখ্যা 4। সকাল সন্ধ্যা দুজন দুজন, সপ্তাহে 4 বার পড়তে হয় 5টি বিষয়, 5 ঘন্টারও বেশি। মা বলেছেন সাহেব হতে, বাবার শিক্ষা দেশি। পড়াশোনা ছাড়াও আমার অজস্র কাজ হাতে, হিসাব কষ দেখলেই আমার ঘুম হয় না রাতে। মার ইচ্ছে ক্রিকেট শিখে শচীন হয়ে উঠি, বাবার স্বাদ পূরণ করতে দাবাই কাটি ছুটি। কাকুর ভীষণ ইচ্ছে আমি রবীন্দ্রনাথ হই, তার একটা প্রতিজ্ঞা ভাইফোঁটাকে লিখতে শিখাবই। মার সাথে ফ্রি রবিবারে ড্রয়িং শিখতে যায়, সে
এইসব কাজ বাদ সাধলে বেজায় সাজা পায়। সব কিছু যে প্রথম হয় সবাই কিন্তু চায়। শেখার ওজন বেড়ে আমার প্রাণ করে আঞ্চা, শেখার চাপে হাঁপায় ছুটি কোন খানে বিশ্রাম। বিশাল এই প্রতিযোগিতায় এই হচ্ছে পরিণাম। হয়তো আমার মতন আরও অনেক অনুজ প্রতিম দাস নিজের জন্য পায় না কেন একটু অবকাশ। এই হলো অনুজ, সরি, প্রমোদ বসুর ছোট্ট একটা কবিতা, আমার কথা, যেটা তোমাদের ছাত্র জীবনে লেখা। সো দিস পোয়েম ইজ অ্যাবাউট দ্য লাইফ অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য ডেইলি স্ট্রাগলস দ্যাট দে হ্যাভ টু গো থ্রু। They struggle to finish their assignment and pressure to get good grades. Even with all these struggles, they are trying to their best to achieve and make everyone proud. এই হচ্ছে কবিতার মানেটা। তো আজকে এই শিশু দিবস উপলক্ষে তোমাদের জন্য আমার এটাই শুভেচ্ছা যে তোমরা তোমাদের আগে ভবিষ্যতে গিয়ে তোমরা আরও আমার মতো না আমার থেকে আরও বড় বড় কাজ করতে পারো, এটাই আমার অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ অ্যান্ড ওয়ান লাস্ট টাইম হ্যাপি চিলড্রেন্স ডে। সুপ্রভাত বচ্চো, বাল দিবস আপ সবোকো হার্দিক মুবারক হো। আজ মেয়ে বাল দিবস কে উপলক্ষ মে আপ সবোকে সামনে এক ছোটি সি কবিতা পেশ করনে যা রহি হুঁ। লেকিন কবিতা পেশ করনে সে পহলে মে আপ লোগো সে কুছ কহনা চাহতি হুঁ। বচ্চো, আপ মেরে কেবল বিদ্যার্থী নহি বল্কি আপ মেরি তাকত হো, আপ মেরি শান হো, আপ এক মেরে লিয়ে অনমোল রতন হো। আপ জিস পরিবার সে ভি আতে হ্যাঁ লেকিন আপ মেরে লিয়ে এক পরিবার কে সদস্যা হ্যাঁ। আপ মেরি ভবিষ্য হ্যাঁ, আপ মেরে আনে ওয়ালে কল হ্যাঁ। আপ দেশ কি শান হ্যাঁ, আপনি সমাজ কি রক্ষক হ্যাঁ, আর আপনি পরিবার কি বল হ্যাঁ। বচ্চো, মে আপ লোগো সে আজ ইহি কহনা চাহতি হুঁ কি আপ দেশ কে এক আচ্ছে নাগরিক বনে, আচ্ছে সমাজ সেবক বনে, আর এক আচ্ছে ইনসান বনে। আইয়ে মে আপ লোগো কে সামনে ইস বল দিবস কে শুভ অবসর পর এক ছোটি সি কবিতা পেশ করনে যা রহি হুঁ। কিতনি প্যারি দুনিয়া ইনকি, কিতনি মৃদুল মুস্কান, কিতনি প্যারি দুনিয়া ইনকি, কিতনি মৃদুল মুস্কান। বচ্চোঁ কে মন মে বসতে সদা স্বয়ং ভগবান, বচ্চোঁ কে মন মে বসতে সদা স্বয়ং ভগবান। উজ্জ্বল স্বর্ণ বিহাল বচ্চোঁ কে মন মে বসতে সদা স্বয়ং ভগবান, উজ্জ্বল স্বর্ণ বিহান বচ্চোঁ কে মন মে বসতে সদা স্বয়ং ভগবান। দেশ সবলিয়া হোগা বচ্চোঁ কে প্রশ্নাবলী সে হর সওয়াল হল হোগা, দেশ সবল হোগা বচ্চোঁ কে প্রশ্নাবলী সে হর সওয়াল কা হল হোগা। বচ্চে গা সকতে হ্যাঁ জগ মে আপনা গৌরব গান, বচ্চে গা সকতে হ্যাঁ জগ মে আপনা গৌরব গান। বচ্চোঁ কে মন মে বসতে সদা স্বয়ং ভগবান, বচ্চোঁ কে মন মে সদা বসতে স্বয়ং ভগবান। বচ্চো, বিশেষ করকে ইহি কবিতা মে আপ লোগো কে লিয়ে ইস বল দিবস কে শুভ অবসর পর পেশ কর রহি হুঁ। আর পুনঃ মে আপ লোগো কো বাল দিবস কি হার্দিক বধাইয়া এবং শুভকামনায় দেতি হুঁ। ধন্যবাদ।
shine bright and beautiful. I wish you all a year full of happiness, love, and I wish you all that you never give up in life. So today I'm presenting a song for you all. Hope you like it. So I can't stop.
Stop.
auspicious day, what I am going to say to my children. Children are the gift from the heaven. You never become old if you carry your childhood with you. So, I wish you all a very happy Children's Day. God bless you. God bless each of you. Thank you. Okay, students, good morning, everyone. Wish you a very, very happy Children's Day. On this auspicious occasion of Children's Day, I'd like to dedicate you a dance. Hope you'll enjoy it, okay?